ওমা কি করো? ক্ষুধা লাগছে, ভাত দাও তো। বিথি, হ্যাঁ মুক্তা, তুই কি করিস? ক্ষুধা লাগছে তো, ভাত দে, ভাত দে। আজ তোমার কাছে লিখা বিথির কাছে, তোর কাছে লিখা বিথি। এই বিথি, বিথি কে ভাত দাও তো, ক্ষুধা লাগছে। কি হয়েছে এত সিল্লা পাল্লা করে বাসা মাথায় নিছো কিসের জন্য? ভাত দাও, ক্ষুধা লাগছে। মার কাছে বলেছিস তোমার কথা বলে, ওর কাছে বলেছিস তোমার কথা বলে, ভাত দাও, ক্ষুধা লাগছে। কিসের ভাত দেবো? সারা রাত যেখানে ছিল ওখানে যায় ভাত চাও। ভাত কইছিলাম, ভাত খিদে লাগছে, পেটে টান পড়ছে, বাড়ির কথা মনে হয়েছে, তাই না? ভাত দাও, ক্ষুধা লাগছে। সারা রাত যেখানে ছিল ওখানে যায় ভাত খাও। ভাত তোমার কথা লাগছে, ফাজলামি করো না তো, নাটক করো না তো। আবার নাটক কি নাটক? আরে আজ তো ভাত দাও, আমারে ক্ষুধা লাগছে। কিসের ভাত? ভাত খাওয়ার বেলা বাড়ির কথা মনে থাকে? আর সময় মনে থাকে না? সারা রাত কইছিলা? আচ্ছা আমি কইছিলাম সারা রাত, বলতো সারা রাত কইছিলা সেখানে যে ভাত খাও? আমি সারা রাত কোথাও ছিলাম না, তুমি ভাত দাও, আমি কাজে ছিলাম। ভাত দাও, আমি একটু ভাত নিয়ে তো। আর পারবো না, ভাবি আপনি ভাত দেন তোর। চানছি ভাত আনছি, দাঁড়াও। আজব তো, তাই মুক্ত তার ভাত নেই, ক্ষুধা লাগছে। আমি পারবো না, আয় না ভাত নাও। অনেকে কমেন্ট করেন, আপু তোমার চেহারা এত সুন্দর কিভাবে, মানে এত গ্লোয়িং কিভাবে, দাগ নাই কেন? তো আমার ফেসে আমি অ্যাপ্লাই করি বিউটি পাল এই কম্বো প্যাকেজটি, আর এই কম্বো প্যাকেজটি আমি অর্ডার করছি হেলদি ফিল্ক, এই পেজ থেকে অর্ডার করতে পারেন। তো এই কম্বোতে যা থাকছে, একটা হচ্ছে ডে ক্রিম, একটা নাইট ক্রিম, আর একটা হচ্ছে ফেস ওয়াশ। আর এই প্রোডাক্টগুলো ব্যবহারের ফলে আপনার মুখের কালচে দাগ দূর হবে, ব্রণের দাগ দূর হবে, 7 দিনে আপনার স্কিনটা অনেক মানে 8 থেকে 10 গুণ শেড ফর্সা করে তুলবে। এই প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট নাই, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর এই প্রোডাক্টটি আসল না নকল ওইটা চেক করতে প্যাকেটের গায়ে যে বারকোডটা আছে ওইটা আপনারা স্ক্যান করতে পারেন। তো যারা যারা 7 দিনে ফর্সা হতে চান, তারা এখনই হেলদি ফিল্ক এজ থেকে কম্বো প্যাকেজটি অর্ডার করে ফেলুন। তো আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও ডেসক্রিপশনে উপরে পেজ মেনশন দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন। তো না, ভাত দাও, ভাত দাও তো, নাটক করো কিসের জন্য তুমি? নাটক আবার কিসের? নাটক আবার কিসের? নাটক তো তুমি করতেছো, জীবনটা ঝালাফালা করে দেখো না। ভাত খাও, ভাত খাও, এখানে ভাত খাও, দেয় এখানে ভাত খাও, খাই ভাত। আবার কই দেব পাগল ছাগল, ভাত খেয়ে উদ্ধার করো না, ভাত খাও। কি রে মাটি কেন? ভাত পেলে ভিতরে তোমার ভাত চাইছি, মাটি দিছো কেন তুমি? তোমার কপালে কি ভাত জুটবে নাকি? মাটি তো যথেষ্ট। আজব তো, ভাত চাইছি তুমি, মাটি দিছো কেন তুমি আমারে? মাটি যথেষ্ট, তোমার কপালে ভাত জুটবে না, এটাই তোমার প্রাপ্য। কারণ কি? এই তো ভেতর হয় মাটি দিস কিছু তুমি? মাটি দিছে মাটি খা। হ্যাঁ মাটি খা, মাটি দিছে মাটি খাবা তুমি। আর আজ কত কইছিলা সারা রাত? কইছিলা সাত? কইছিলাম আমি কাজে ছিলাম, তো আসতে পারিনি। কাজে ছিলা তুমি? হ্যাঁ। ভাতটা তোমার দিতে পারবো না, যা দিছে তাই খাও। না তুমি এ মা, তো বোমা দেখো মাটি দিছে আমারে। কি ভাত ছেলে মাটি দিছো কেন তুমি? তোমার কি সাপের পাঁচ পা দেখছো নাকি তুমি? হ্যাঁ কি দেখছো, কি দেখবে মা? আজ তো মা, দে মা, দেখো কি করবে আম্মু। দেখো তোমার তো বোমা, দেখো দেখো ভাত চাইছি, দেখো এই দেখো মাটি দিছে, মাটি পেঁয়াজ কাঁচা মরিচ দিছে, দেখছো? না তুমি ভাত চাইছো না, তুমি একে একটা কাজ কইছো নাকি তুমি? এত বড় সাহস মানে? আপনি সিলা কইছিল সারা রাত? কইছিল জিজ্ঞেস করেন, কইছিল সারা রাত। তো তুমি মারি দিবা কেন? আমি ভাত চাইছিলাম, আমার ক্ষুধা লাগছিল। কিসের ভাত? ভাত আমি রান্না করিনি, তোমার জন্য ভাত রান্না করিনি আমি। আজব তো, তোমার জন্য ভাত রান্না করিনি। ভাত নেই আমি জীবনও পারব না, ভাবি জানো তো তাই খানা। হ্যাঁ তাই খাওয়া লাগে। কি রে কি শুরু করছিস? সে ফাজলা মিশু করছিস তোরা? তোমার জন্য কি ভাত রান্না করে বসে রাখিনি? যাও না। আমি কি করছি তুমি মারি দিবা? আমি কি মেজাজ একদম মুখে চুকে আমি মারবো কিন্তু বলেলাম। এই ফাজলামি করো না, তুমি ভাত খাওয়ার যোগ্য না। হ্যাঁ তা আমি কি করছি? তুমি ভাতের কথা মনে হইলে, বউয়ের কথা মনে হয়, মার কথা মনে হয়, বাসায় আসো। রাত তুমি বাইরে বাইরে থাকো, কার কাছে থাইকে আসছো? সারা রাত কি বউ বাচ্চার কথা মনে পড়ে না? আমরা যে সারা রাত এখানে একা একা আছি এটা মনে পড়ে না? আরে আমি তো খাওয়ার কথা যখন মনে হয়েছে তখন তুমি বাড়ি আসছো না? একটু প্রবন্ধ কর মেসেজ তো। আমি কিন্তু একদম ভাত কিন্তু মই একটা সম্পূর্ণ মুখে মারবো কিন্তু। একদম মুখে মারবো, ভাত নিয়ে যা, ভাত আনবা না। আমি ভাবি ভাবির পক্ষ, তোর পক্ষ হলে আমার কপালে ভাত জুটবে না। হয়তো কি আজ তো, আরে আমি বলতেছি যে আমি কাজে ছিলাম সারা রাত। কিসের কাজ? সারা রাত কি ওর কাজ থাকে? সারা রাত কোন কোন অফিস তলে সারা রাত কাজ থাকে বলো? তুমি ভাত দিবা কিনা সেটা বলো। আমি মাটির ভাতের বদলে মাটি দিছো কেন আমারে? কত বড় সাহস তোমার! ভাতের বদলে মাটি দিছো না তোমার, কত বড় সাহস! মাটি দিছে এটাই বড়। এই মুক্তা, আমি কিন্তু ভাবি মুখে আনি মারবো, সকরে কিন্তু মুখে আনি মারবো, ভাত দিবে আমার কিন্তু সারা রাত না খেয়ে কিন্তু আমার ক্ষুধা লাগছে। তুমি বেশি বাড়াবাড়ি করো না, দিছি খাও, আমার কিন্তু সারা রাত খাও না খেলে চল যাও। আমি সারা রাত কিন্তু না খেয়ে কিন্তু সার কি আনু খাইতে দেই না? ভাত দিবা না তুমি? যেখানে ছিলে সেখানে খাইতে দেই না? ভাত দিবা না তুমি? না ভাত দিবা না তুমি? ভাত দিবা না। ফাজলামি শুরু করছো, ভাত দিবা না ফাজলামি শুরু করছো। কি কি করলা তুমি? এগুলো কি করছো তুমি? দেখো নি, হ্যাঁ তুমি মাটি দিছো কেন? কত বড় সাহস! কি করছো? মাটি দিছো কেন? এবার তোর পালা, ভাত দিবি? হ্যাঁ কত সে ভাত দে, আই ভাত দে, আমি পারবো না, ভাত দে। কি আদব কথা! সারা রাত টিপটিপ করে ঘুরে বেড়াবা, বাসায় এসে যখন কথা বলবে তখন দোষ হয়ে যায়, তাই না? কি দোষ করছি? হ্যাঁ এই কি কইছো পাগল তুমি? বিয়া দরকার কে কাজ করছো? হ্যাঁ এই কিসের বাচ্চা তুমি? সারা রাত কইছিলা, সারা রাত কইছিলা, উত্তর দাও। বললাম তো সারা রাত কাজ ছিল। কইছে তোমার ভাত ভাত জীবন হতে পারে, আর বাসার আজকে যে ভাত দেবে তারও ভাত বন্ধ। আমাকে তো ভাত দে, ওর ভাত দিলে ওর ভাত বন্ধ। হ্যাঁ আমি এত আমার বউ কে মনে পড়ে না, ছেলে পেলে আছে তোমার বউ আছে মনে পড়ে না? সারাত কইছিলাম, পেটে কামড় দিছে তুমি বাসায় এসে, আমি সারাত কোন মেখে শুয়েছিলাম? তাই তো করছো, তাই তো করছো, তাই তো করছো। হ্যাঁ আমি তো ভাত, ক্ষুধা লাগছে। এই মুখ কোন ভাত দেবে না, ভাত দিলে তোমার ভাত বন্ধ।
মা ভাত দাও খোদা লাগছে আম্মু ভাত দেবেন না ভাত দিলে কিন্তু আপনারা ভাত দেব না আম্মু রাখতে ভাত কি শুরু করছে ওকে লিটার বাড়ির অবশ্যই এখন আপাতত এখন আমার খোদা লাগছে ভাত খেতে হবে তো ভাত দিলে আমি পাবো না তোর যে পরীক্ষা আছে আজকে তোর যে ভাড়া দেব না তুই মনে রাখিস আমি পেটে টান পড়ছে বাড়ির কথা মনে হয়েছে আর সময় বাড়ির কথা আমি কিন্তু একটা টাকা উত্তর দেবো না কিন্তু দেবেন না না কিসের টাকা তাহলে আমি ভাইয়ের পক্ষ না না ভাত নিয়ে আসো দেখি কত বড় সাহস নিও এই ভাত দিবি আমি কিন্তু মেসেজ করব আমার খুব কথা কি রে আমি তোদের সাথে নাটক করতেছি হ্যাঁ তোদের সাথে নাটক করতেছি আমি তোদের সাথে নাটক করতেছি হ্যাঁ ভাঙো সমস্যা নাই তোমার আজকে ভাত নাই